মোহাম্মদ খালেদা বেগম, আমার গ্রাম বাদাই, আমার পোস্ট সোনামুই বাজার ঝাওয়াই লিনন গোপালপুর থানা টাঙ্গাইল। আমার স্বামীর বাড়ি হলো মাদারজানি, ওর নাম জসিম, ও মানে মাদারজানি ছেলে গোপালপুর টাঙ্গাইল। আমার স্বামী মানে টাকার কন্টাকে আমার স্বামীর সাথে আমার বিয়ে হয়, আমার বাবা টাকা দেয়। বিয়ে হওয়ার পরে আমার কাবিন মানে কাবিন হয়েছে, হওয়ার পরে সে কাবিন নামা মানে গায়েব করছি, সে আবারও আরেকটা পুনরায় কাবিন করছে আমরা জানি না। সে টিকার কার্ড জাল করছে, সে মানে চাকরিতে ঢুকছে জাল দলিল দিয়ে, সে মানে যে চাকরিতে যে ঢুকছে জাল দলিল দিয়ে, সে জাল দলিল আমি প্রমাণ করে দিছি, সে ভুয়া ঠিকানায় চাকরিতে ঢুকছে। সে চাকরিতে অ্যাফিডেভিট করার জন্য আমাদের কাছ থেকে 2 লক্ষ টাকা নিচ্ছে। নেওয়ার পর আমার মানে যে এখন আমার মানে যে 2 বছর যাবৎ তার সাথে মানে বিচ্ছিন্ন, মানে যে সে আমার সাথে আর কোনো যোগাযোগ নাই, ওর সাথে আমার মামলা মোকদ্দমা চলতেছে। মনে করেন যে এখন আর কি সে রাজারবাগ পুলিশ লাইনে সাসপেনশন হয়ে রয়েছে। মানে যে এই পর্যন্তই তো মানে বিচার চলতেছে, পুলিশ কমিশনার অফিসেও আমার মামলা আছে, তদন্ত চলতেছে। এই তো ওই যে সে মানে যে শুনি যে আমি নিজ চোখে দেখি নাই, সে আবার নাকি দ্বিতীয় বিয়ে করতে। না না, আমি আয়সা পড়ে আসবো কেন? সে যে আমার মানে যে রাইখে গেছে আমাদের বাড়িতে, আমার কোনো দিন আমার সাথে যোগাযোগ করে নাই। হ্যাঁ, আমার যে কাবিনের ভলিউম রেস্টিরি বইটা কাজীরা মানে যে গায়েব করছি, মানে যে কাজীরা বইটা গায়েব করে রাখছে, আমার ভলিউম বইটা আর কি দেখায় না, বলে যে হেড কাজী মারা গেছে, বলে যে কাজী মারা গেছে, বইটাও আর কি আমরা পাচ্ছি না, মানে হারাই গেছি, এ ধরনের কথা বলে। আমি হ্যাঁ মারধর করতো, ও চাইতো যে আমি নিজের চাই জানি স্ব ইচ্ছাই জানি আমি মানে পরিষ্কার হয়ে যাই, ওর কাছে সেভারেট হয়ে যাই, এটা ও নিজেও বলতো যে মানে যে আমি ভালো না বা আমি এরকম আচার ব্যবহার করি তাহলে তো আমার মানে যে সেভারেট আর কোনো কিছু বলস না, মানে যে সেভারেট হয়ে যায়, এই ধরনের কথা বলতো, আমাকে অনেক মারধর করতো যে স্ব ইচ্ছাই জানি আমি নিজের ইচ্ছাই জানি পরিষ্কার হয়ে যাই ওর কাছে। হ্যাঁ আমার বাচ্চা আছে, ছেলে বাচ্চা, বয়সে যে 4 বছর, যে 5 বছর জানুয়ারিতে পড়ছি। আমার স্বামী ওই 17 সালে মানে যে মামলা হয়েছে যৌতুকের, 17 সাল থেকে এই পর্যন্ত। আমি মানে এরকম কিছু শোনা বলতে, এখন যে একটা মামলা চলতেছে জালিয়াতি, তখন ওরা শু করছে যে তালাক হয়েছে, মানে তালাক কার্যকারী হয়েছে, তখন আমরা শুনতে পারি। আমি কোনো তালাকের নোটিশ পাইনি। জি, হ্যাঁ নির্যাতন করতো, অত্যাচার করতো, যে আমি জানি স্ব ইচ্ছায় মানে যে পরিষ্কার হয়ে ওর কাছ থেকে চলে আসি। 5 লক্ষ টাকা যৌতুক দেওয়া হয়েছে। পরে আবার না, 14 সালেও সমস্যা করছাল, 14 সালেও মামলা হয়েছাল, ওই আপসূত্রে জামিন নিছাল, নিয়ে হাইরা আমার জিম্বায় জামিন নিয়ে হাইরা, সে মনে মানে চাকরি চলে যাব, চাকরির ক্ষতি হবে বিলে আমারে নিয়ে হেরা বললো যে মানে যে বাসায় রাখবা, আমি আর এরকম করবো না। পরে সে আমাকে বাসায় নিচাল 14 সালে, নিয়ে পুনরায় একই অবস্থা, মানে আরও মানে বেশি যে আমার বিরুদ্ধে অভিযোগ করস, মামলা করি, স্টক মামলা করারই মিটিয়ে দিব। আচ্ছা, এই যে এর সাথে আরো কেউ যুক্ত আছে নাকি একাই এই কাজগুলো করে? হ্যাঁ আরো যুক্ত আছে। তারা কারা? ওই কাজীরে আমার শ্বশুর, আমার চাচা শ্বশুর, এরা সাথে জড়িত। এদের বিরুদ্ধে ওই যে জালিয়াতি মামলাতে মানে যে আমার চাচা শ্বশুর শ্বশুর আছে, কাজীরাও আছে। আচ্ছা, এই আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার বাবা মা ভাই বোন আমার বাচ্চা, মানে আমরা 2 ভাই 2 বোন, আমার বাবা মা সব আছে। আপনি ছোট নাকি বড়? আমি ছোট। আচ্ছা, আপনার আব্বা কি করে? আমার আব্বা সংসার করে। এই কৃষি কাজ করে এতটুকু টাকা কেন দিল সে? আমার বাবা জমি বিক্রি করছে। জমি বিক্রি করে টাকা? জি। এখন ওই
সামাজিকভাবে বলতে ওরা প্রস্তাব দেয় যে যা টাকা নিচ্ছে ওই টাকা দিয়ে দিবে, এরকম প্রস্তাব দেয়। পরে আমরা ওটা আর কি যে না, মানে যে আমরা চাচ্ছি যে যদি নিয়ে সংসার করে খাই, করে খাই, মানে যে ওইভাবে আর কি আমরা ই চাচ্ছিলাম, কিন্তু কয় না আমরা যা টাকা নিছে তা দিয়ে দিম, এভাবে আর কি প্রস্তাব দিছিলাম। জি, এখন এই প্রতিকার আপনার আসলে কি বলে চাচ্ছে, আইনের মাধ্যমে না সামাজিক মাধ্যমে? এখন আইনের মাধ্যমে বলতে যে আইনের মাধ্যমে যে ওর যেটা বিচার হোক, আমি একটা ন্যায় বিচার চাই, ন্যায় বিচার আশা করি, আমি তার জন্যই ঘুরতেছি, এত কিছু করতেছি। না, আমি ন্যায় বিচার চাচ্ছি, আমি সংসার করার, মানে যে ওটা তো সংসার কিভাবে হবে, আমি যে উজে জালিয়াতি গুলা করছে এটার একটা বিচার চাচ্ছি, তার চেয়ে আমি বেশি কিছু চাচ্ছি না। বিচার নয় তার হইলো, কিন্তু আপনার স্বামী যদি চায় যে আমি পুনরায় ঘর সংসার করে দেখাবো, এটা আপনি কি কি বলবেন? এটা কি বলবো না, আমি তো মানে এটা তো আর সম্ভবই না, সে কিভাবে আর মানে যে ভালো হবে, এটা কিভাবে বুঝতে পারবো যে ভালো হবে, কোনোদিনও ভালো হবে না। আমি চাচ্ছি যে একটা বিচার, ও যে আমার সাথে এত বড় বেইমানি প্রতারণা করছে, আর একটা বিচার চাচ্ছি যে আমার বাচ্চাটারে এতটুক বয়সে, মানে যে এত কষ্ট, মানে যে কি বলবো, যে যা বলার মতো না। তাতে আপনার সন্তান এখন কে পালে, আপনি না আপনার বাবা মা সবাই সহযোগিতা? জি, আমার বাবা মাই পালে, আমার বাড়িতে থাকে আমার আব্বা আম্মার কাছে। তারা আপনার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কেউ যোগাযোগ করে না? না, কোনোদিনও যোগাযোগ করে নাই। আপনাদের বাড়ি থেকে তাদের বাড়ি কত দূর? আমাদের বাড়ি থেকে প্রায় কয় কিলো, 8 কিলো নাকি, হ্যাঁ 8-10 কিলোই হবে। এলাকার মধ্যে ওই তারা কেমন লোক আসলে এখন বুঝতেছেন? এলাকার মধ্যে পরে আমরা যখন এরকমই জানতে পারি, তখন সবাই বলছে যে আসলে এরকম খারাপ লোক, এদের সাথে কি এর আত্মীয় করা হয়েছে, তখন তো আর আমরা জানি না, বুঝতে পারি না, আর ভাগ্য ছিল এরকমভাবে হয়েছে, তখন তো আমরা এগুলা যে করবে তখন তো আমরা জানি না, বুঝতেও পারি নাই। আসলে ওর নতুন মানে যে পরিকল্পনা ছিল যে আমাদের টাকা নেওয়ার পরেই ওর একটা অন্যরকমই, যে টাকাটা নেওয়ার পরেই আমাদের সাথে এরকম যুদ্ধ শুরু করছে, যে যে টাকা নেওয়ার পরেই যে মানে যে ওর প্ল্যান যে অন্য জায়গায় সে আবার ওই করবে, আমাদেরকে মানে যে সরাই দিবে, আমাকে সরাই দিবে। জি 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 ও যদি নাই করতো, এরকম নাই করতো, তাহলে আমার ভলিউমটা কেন গায়েব করবে? এগুলা কাবিননামা, মানে যে আমার বাচ্চা 1 সালে হয়েছে, 1 সালে দেখাইতেছে, আমার এলাকা গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলাম ডিসেম্বরে, আমি টাঙ্গালে ভর্তি ছিলাম, আমি ঢাকাতে ভর্তি ছিলাম, সেগুলা ছাড়পত্র আমার কাছে আসছে। গ্রামে ভাদাই আর যে আমার মালিক কাজী বলে নকল দিছে, সে ওই লোকা ওই যে নকলটা সে দিছে, ওই যে মূল বইয়ের থেকে সে নকলনামা দিছে, মানে যখন ওই যে হেড কাজী ছিল মানে তার দায়িত্ব দিছে, সে নকলনামাটা দিছে, নকলনামা দিছে, তারপরে আমরা আবারও পুনরায় আমার সাথে আচার ব্যবহার খারাপ করে, পরে আমরা নকলের নিকে গেছি যে আরেকটা নকল দেন, কয় যে না দেওয়া যাবে না, এটা যে মানে যে হারাই গেছে, তালবাখানা কইরা মানে পরস্পর শুনি যে বই বইটা গায়েব করছে। আসলে এখনো আমার বই নাই, এখনো বের করতে পারি নাই আমি। জি 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 জি, ওই 12 সালের কাবিননামা দিয়ে, সে আমার ওই আপু সূত্রেই, ওই 24/9/2012 সালের কাবিননামা দিয়ে আমি মামলা করছিলাম ওই 14 সালে, তখন সে আপু সূত্রে যে মানে চাকরি ক্ষতি হবে মর্মে, আমি স্বামী সংসার করব দেখে, আমি তখন আমি যে না আমার স্বামী সংসার করব, তাহলে আমি ওর কেন ক্ষতি করব, পরে আমার নিচে আমিও গেছি, পরে পুনরায় আরও অত্যাচার বেশি।
হ্যাঁ, আমার স্বামী ওই আমার বারবার ওই যৌতুক দাবি করছে, মানে যৌতুকে টাকা চাইছে যে এত টাকাই না দে, মানে টাকাই না দিলে মানে ভালো ব্যবহার করছে, আর টাকা নাই না দিলে আমার সাথে খারাপ ব্যবহার করছে। আবার কি করছে আমার বাবারই, মানে যে আমার ফোন যোগাযোগ বন্ধ করে দিছাল ওই আমার শ্বশুর বাড়ি 16 সালে আমি যখন অভিযোগ করি মিরপুর 14-তে, পরে 16 সালে আমি অভিযোগ করার সাথে সাথে পরে ওইখান তো ছুটি ছাড়া দেয়, ওদের বাড়িতে আমাকে নিয়ে যায়। নেওয়া যাওয়ার পরে 1 বছর আমাকে ওদের বাড়িতে এই আনুমানিক 10 মাস মানে 10-11 মাসের মতো ফোন যোগাযোগ বন্ধ করে দেয়। পরে আমি যখন ওদের বাড়িতে মানে যে আমার বাবা গেছে, আমার বাবারে ডিভোর্স নামার আমার সহ সাইন নেন 9 সাল, তাকে মারধর করছে। তারপরে হলো কা ওই ই করছে, ওই আমি যখন অসুস্থ হয়ে পড়ি মরার মানে যে মৃত্যু সজ্জায়, পরে তখন আমাদের বাড়িতেও রাইখা যায়, যে ওদের বাড়িতে মরে গেলে ঝামেলাবো দেখে ওরা আমাদের বাড়িতে রাইখা যায়। যাই হোক, এটা তারপরে ওই যে আমার কাজী, যে ওই যে আমার যে কাজী কাবিন করছে, ওরা আমার মূল ভলিউমটা যে গায়েব করছে, মালিক তারপর জহিরুদ্দিন বাবর সাথে জড়িত, মোস্তফা এই তিনজন মানুষ জড়িত। আমি যদি আমার বইটা বের করতে পারি তখন মানে আমি একটা ন্যায় বিচার পাবো।